দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে অযোধ্যায় রাজকীয় রাম মন্দিরে। পরিচ্ছন্নতাকে সর্বশ্রেষ্ঠ ভক্তি বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাই রাম মন্দিরের উদ্বোধনের আগে 14 জানুয়ারির রবিবার থেকে আগামী 22 জানুয়ারি পর্যন্ত দেশের সমস্ত উপাসনালয় এবং মন্দিরগুলোতে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশ অনুসারে ত্রিপুরা রাজ্যে আয়োজন করা হয়েছে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের। ভারতীয় জনতা পার্টি 2 নং মোহনপুর মণ্ডলের উদ্যোগে মোহনপুর শ্রীকৃষ্ণ মন্দির চত্বরে আয়োজিত স্বচ্ছ ভারত কর্মসূচিতে রবিবার উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ। শ্রীকৃষ্ণ মন্দিরের বিভিন্ন স্থানে চলতে থাকা সাফাই অভিযানে অংশ নিয়েছিলেন বিজেপির 2 নং মোহনপুর মণ্ডলের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সহ মণ্ডলের সমস্ত কার্যকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও। দেশের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের যে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি, তারই অঙ্গ হিসেবে এদিন স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। এখানে সারা দেশব্যাপী আজকের থেকে শুরু হয়েছে, ভারতবর্ষের যত মন্দির আছে প্রত্যেক মন্দিরে আমাদের দলীয় কার্যকর্তারা সেখানে গিয়ে আমরা তীর্থস্থানগুলি, দেবতার মন্দিরগুলি বা অন্যান্য যত মন্দির আছে সেগুলিকে স্বচ্ছ স্বচ্ছতার জন্য, পরিষ্কার রাখার জন্য আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। 14 থেকে 22 তারিখ পর্যন্ত চলতে থাকবে। আজকে মোহনপুরে কৃষ্ণ মন্দিরে তুলামান চমনি এলাকায় সেখানে মোহনপুর মণ্ডলের উদ্যোগে এবং দলের সহযোগিতায় আজকে আমরা এখানে স্বচ্ছতা অভিযান এখানে শুরু করেছি কৃষ্ণ মন্দিরে। আজকে সংক্রান্তি থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ মহিলারা, পুরুষরা, যুবকরা সবাই এসেছে এবং আমরা কৃষ্ণ মন্দিরকে একদম সুন্দর করে, এখানে আমাদের ক্লাব আছে একটা পাশে, তারাও স্বচ্ছতার হাত বাড়িয়ে দিয়েছে, আশেপাশের যত মানুষ আছে সবাই এগিয়ে এসেছে। আজকের থেকে আমাদের শুরু হয়েছে স্বচ্ছতার কাজ, আগের থেকে আমরা শুরু করেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রথম থেকে বলছে যে সবচেয়ে আগে দরকার স্বচ্ছতা। বাইরের স্বচ্ছতা যেমন লাগবে, অন্তরের স্বচ্ছতা লাগবে এবং দলের কার্যকলাপের মধ্যে স্বচ্ছতা, সব কিছুর মধ্যে ট্রান্সপারেন্ট, এই জিনিসটা আমরা সামনে রেখে কাজ করছি। একবার বলেছিল উনি যে সবচেয়ে আগে শৌচালয় বাঁধবে দেওয়া, কেন বলছিল, অর্থাৎ আগে আমাদের শৌচালয়ের ব্যবস্থা ছিল না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর সারা দেশ স্বচ্ছতার দিকে এগিয়ে গেছে। আজকে থেকে বিশেষ অভিযান, আগেও ছিল, আজকে থেকে বিশেষ অভিযান 22 তারিখ পর্যন্ত চলবে। আমরা মোহনপুর মণ্ডলের উদ্যোগে আমরা এখানে শুরুয়াত করছি। সকলের সাথে মিলে হাতে ঝাড়ু নিয়ে মন্দির চত্বর এদিন সাফাই অভিযান চালিয়েছেন খোদ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।